পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক হাসপাতাল কর্মীর। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ডোমকলের ব্রিজ মোড় সংলগ্ন এলাকায়। মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। বাসের ধাক্কায় মৃত্যু হলো হাসপাতালের এক মহিলা কর্মীর। ঘটনায় আহত মৃতের স্বামীও। মৃত ওই মহিলা ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালের ওয়ার্ড গার্ল ছিলেন। মঙ্গলবার দুপুরে ডোমকলের ব্রিজ মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, রানীনগরের নটিয়াল জামালপুর গ্রামের বাড়ি থেকেই হাসপাতালের ডিউটি করতে আসছিলেন স্বামীর সাথে স্কুটিতে চেপে। ডোমকলের ব্রিজ মোড় এলাকায় আসতেই স্কুটির পেছনে ধাক্কা মারে বহরমপুর থেকে জলঙ্গিগামী এক বেসরকারি যাত্রীবাহী বাস। স্কুটি থেকে পড়ে যান আরোহী, মাথায় গুরুতর চোট পান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। গুরুতর আহত হন মৃতের স্বামী মিল্টন মণ্ডলও। বহরমপুর থেকে বাস আসছিল, জলঙ্গি সোজা যাচ্ছিল, আর স্কুটিও যাচ্ছিল, স্কুটি যাচ্ছিল সাইড থেকে বাসালা, হয়তো বাম সাইডে চাপে বা ডান সাইডে চাপে, যে কোনো একটা গন্ডগোল হওয়ার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে আহত ব্যক্তিকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন আহত ব্যক্তি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক বাসটিকেও আটক করেছে পুলিশ। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।